নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি কোমলিমা রয়েছি আপনাদের সঙ্গে। দেখে নেব আজকের হেডলাইন্স। কান্দি পৌরসভার প্রশাসক সদস্য হিসেবে দায়িত্ব নিলেন দেবল দাস। মালদায় নতুন পুলিশ ব্যারাক উদ্বোধন। স্বেচ্ছায় রক্তদান শিবির করণ দীঘির রাহুল মঞ্চে। নদী থেকে উদ্ধার সদ্যজাত শিশুর মৃতদেহ। শুরু হল বিসিসিএল এর দামাগড়িয়া কয়লা খনির কয়লা উত্তোলনের কাজ। হাওড়ার সমাজসেবী সংগঠনের উদ্যোগে ইয়াস বিপর্যস্ত এলাকার মানুষদের ত্রাণ সামগ্রী বিতরণ। সমাজসেবী বাবার আত্মার শান্তি কামনায় ত্রাণ সামগ্রী বিতরণ। তিন দিন নিখোঁজ থাকার পর পাটক্ষেত থেকে উদ্ধার গৃহবধূর মৃতদেহ। চলে আসছে বিস্তারিত খবরে। কান্দি পৌরসভার প্রশাসক সদস্য হিসেবে দায়িত্ব নিলেন দেবল দাস। মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার প্রশাসক সদস্য হিসেবে দায়িত্বভার বুঝে নিলেন দেবল দাস। কান্দি পৌরসভার প্রশাসক সদস্য ছিলেন অজয় বড়াল। তিনি পরলোক গমন করায় কান্দি পৌরসভার প্রশাসক সদস্য পদ ফাঁকা ছিল। রাজ্য সরকার নতুনভাবে প্রশাসক সদস্য হিসেবে নিযুক্ত করেছেন দেবল দাসকে। এদিন কান্দি পৌরসভার প্রশাসক তথা কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকারের হাত ধরে কান্দি পৌরসভার প্রশাসক সদস্য হিসেবে দায়িত্বভার নেওয়ার পর কান্দি পৌরসভার সার্বিক উন্নয়ন করবেন বলে জানিয়েছেন দেবল দাস। কান্দি থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব টিভি। মালদায় নতুন পুলিশ ব্যারাক উদ্বোধন। মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা পুলিশ ফাঁড়িতে ওই ফাঁড়ির কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের থাকার জন্য নতুন একটি পুলিশ ব্যারাক উদ্বোধন করা হল। এদিন এই ব্যারাক উদ্বোধনে উপস্থিত ছিলেন মালদা জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া, হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন, হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস, ভালুকা ফাঁড়ির ওসি সৌম্যজিৎ মল্লিক সহ অন্যান্য আধিকারিকেরা। এদিন ভালুকা পুলিশ ফাঁড়িতে নতুন ব্যারাক উদ্বোধন হওয়ার পাশাপাশি পূর্ব ঘোষিত নতুন থানা এলাকার জন্য জমিও পরিদর্শন করেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব টিভি। স্বেচ্ছায় রক্তদান শিবির করণ দীঘির রাহুল মঞ্চে। এই করোনা মহামারীতে জেলায় জেলায় দেখা দিয়েছে রক্ত সংকট, আর এই রক্ত সংকট মেটাতে করণ দীঘির রাহুল মঞ্চে রক্তদান শিবিরের আয়োজন করে করণ দীঘি নেতাজি ওয়েলফেয়ার সোসাইটি। পাশাপাশি অক্সিজেনের সংকট মেটাতে রক্তদান করার পরে প্রত্যেকের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়েছে। সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে এই শিবিরের রক্ত ইসলামপুর ব্লাড ব্যাংকে জমা করা হবে। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন করণ দীঘির বিধায়ক গৌতম পাল, বিডিও নীতিশ তামাং, আইসি সঞ্জীব সেনাপতি সহ অন্যান্য আধিকারিকগণ। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তের রিপোর্ট, গ্লোব টিভি। নদী থেকে উদ্ধার সদ্যজাত শিশুর মৃতদেহ। এদিন সন্ধ্যায় বালুরঘাট শহরের রঘুনাথপুর এলাকাতে আত্রেয়ী নদীতে একটি সদ্যজাত শিশুর মৃতদেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ায়। বিষয়টি জানাজানি হতেই উৎসুক জনতা ভিড় বাড়ায় নদী পাড়ে। খবর দেওয়া হয় বালুরঘাট থানার পুলিশকে। পুলিশ গিয়ে সেই সদ্যজাত শিশুর দেহ উদ্ধার করে নিয়ে আসে। এদিকে কোথা থেকে ওই সদ্যজাত শিশুর দেহটি রঘুনাথপুর এলাকায় এলো তা নিয়ে ধন্দে স্থানীয়রা। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। জানা গেছে এদিন সন্ধ্যায় বালুরঘাট শহরের রঘুনাথপুর আত্রেয়ী নদীর ওপর থাকা সাঁকো দিয়ে পারাপাড়ের সময় পথ চলতি মানুষদের নজরে আসে ওই সদ্যজাত শিশুর দেহটি। সদ্যজাত ওই শিশুটি পুত্র না কন্যা তা জানা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের অনুমান, নদীতে স্রোত থাকায় বাচ্চাটি অন্য কোথাও থেকে হয়তো ভাসিয়ে দেওয়া হয়েছে। রঘুনাথপুরে বাঁশের সাঁকোতে আটকে যাওয়ায় নজরে আসে স্থানীয়দের। এদিকে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, গ্লোব টিভি। শুরু হল বিসিসিএল এর দামাগড়িয়া কয়লা খনির কয়লা উত্তোলনের কাজ। একটানা বেশ কয়েকদিন বন্ধের পর অবশেষে বিসিসিএল এর দামাগড়িয়া কয়লা খনির কয়লা উত্তোলনের কাজ শুরু হল। এই বিষয়ে বিসিসিএল এর দামাগড়িয়া ডেপুটি পার্সোনেল ম্যানেজার সুমন্ত রায় বলেন, গত মাসের 22 তারিখ থেকে খনির কয়লা উত্তোলনের কাজ বন্ধ করে দেন খনি সংলগ্ন বরিরা মুচিপাড়ার বাসিন্দারা। অভিযোগ যে মুচিপাড়া বস্তিতে ধস নামার ফলে অনেক বাড়ি ঘরে ফাটল দেখা দেয়। এরপর পুনর্বাসনের দাবি করেন তারা। প্রশাসনিক ও মুচিপাড়া বস্তির মানুষদের সাথে বারংবার আলোচনা হয় কিন্তু কোন সদুত্তর পাওয়া যায়নি, কারণ তাদের দাবি মানা সম্ভব নয়। তারা বিসিসিএল এর জমির ওপর অবৈধভাবে বাস করছে, তাই কোম্পানির রুল অনুযায়ী 20,000 টাকা দেওয়া হবে যেদিন তারা ঘর ছেড়ে চলে যাবে সেদিন। তবে বৃহস্পতিবার বিকেল থেকে কয়লা খনির কাজ চালু হয়েছে। মুচিপাড়ার বাসিন্দারা বলে খনির কাজ চালু করতে, তবে ব্লাস্টিংটা দিন কয়েক বন্ধ রাখতে বলেন এবং আবারও মুচিপাড়ার বাসিন্দারা আলোচনাতে বসবেন বলেছেন দিন কয়েকের মধ্যে। তাই সেই মতো খনির কয়লা উত্তোলনের কাজ চালু হয়েছে বলে জানান ডেপুটি পার্সোনেল ম্যানেজার দামাগড়িয়া সুমন্ত রায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, গ্লোব টিভি।
হাওড়ার সমাজসেবী সংগঠনের উদ্যোগে ইয়াস বিপর্যস্ত এলাকার মানুষদের ত্রাণ সামগ্রী বিতরণ। হাওড়ার সমাজসেবী সংগঠন দিশারি কুন্তল কারার ফ্রেন্ডস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুন্দরবনের ইয়াস ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার অন্তর্গত কুমিরমারি বাগনা দক্ষিণপাড়া গ্রামে হাজারখানেক দুস্থ অসহায় মানুষদের হাতে অক্সিমিটার, চাল, ডাল, আলু, আটা, তেল, নুন, গুঁড়ো, দুধ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হল। সংগঠনের অন্যতম সদস্য বাণীব্রত কারার জানান, তারা বছরের বিভিন্ন সময় নানা সমাজসেবামূলক কাজ করে থাকেন। সম্প্রতি হাওড়ার বিভিন্ন বাজারে তারা মাস্ক, স্যানিটাইজার বিতরণ করেন ও জনসাধারণের মধ্যে করোনা সচেতনতার প্রচার করেন। আজ তারা সুন্দরবন অঞ্চলের দুস্থ মানুষদের মধ্যে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করলেন। দিশারি কুন্তলকানার ফ্রেন্ডস ওয়েলফেয়ার সোসাইটি এবারেও ইয়াস ক্ষতিগ্রস্ত কুমিরমারি বাগনা দক্ষিণপাড়া গ্রামে হাজির হয়েছে। এখানে আজকে আমাদের ত্রাণ সামগ্রী বিলি বণ্টনের যা কর্ম ছিল সেটা যথেষ্ট সুষ্ঠুভাবে আমরা পালন করেছি এবং আমরা আমাদের সামর্থ্য মতো হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব টিভি। সমাজসেবী বাবার আত্মার শান্তি কামনায় ত্রাণ সামগ্রী বিতরণ। বাবার আত্মার শান্তি কামনার্থে করোনা ও লকডাউন পরিস্থিতিতে গ্রামের শতাধিক মানুষকে ত্রাণ সামগ্রী তুলে দিলেন দুই ছেলে ও সাত বাঁকুড়া মহাবীর স্পোর্টিং ক্লাব। চন্দ্রকোনা রোডের সমাজসেবী গোপাল চন্দ্র খামরুইয়ের আত্মার শান্তি কামনার্থে আজ খেতে খাওয়া মানুষের পাশে দাঁড়ালো তার পরিবার ও সাত বাঁকুড়া মহাবীর স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ। ওই দিন প্রায় 200 থেকে 300 জন মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। করোনা পরিস্থিতিতে যখন মানুষের বেঁচে থাকা খুব কষ্টের হয়ে দাঁড়িয়েছে সেই সময় ওই পরিবার ও ক্লাব কর্তৃপক্ষের এরূপ সাহায্য পেয়ে গ্রামবাসীরা সকলেই খুব খুশি। গোপাল চন্দ্র খামরুই মহাশয় গত 28/5/2021 তারিখে পরলোকগমন করেছেন। তার আত্মার শান্তির কামনার জন্য ওনার দুই ছেলে আমাদের মহাবীর স্পোর্টিং ক্লাবকে বলেন যে কিছু একটা আমরা দিতে চাই, যে সেটা যেহেতু এখন করোনাবিধি নিয়ম চলছে লকডাউন, তার পরিপ্রেক্ষিতে যে কোনো অ্যারেঞ্জমেন্ট ওখানে করা যাবে না, এইখানে আমরা হচ্ছে কি তার ওই চাল, ডাল, শুকনো খাবার আমরা সকলকে সরকারের নিয়ম মেনে আমরা দিয়ে দিই। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব টিভি। তিন দিন নিখোঁজ থাকার পর পাটক্ষেত থেকে উদ্ধার গৃহবধূর মৃতদেহ। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার বাদুরিয়া থানার আটুরিয়া গ্রাম পঞ্চায়েতের পশ্চিম জয়নগর গ্রামে। বধূকে মোবাইল ফোনে ডেকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মৃতদেহের মুখের মধ্যে মাটি ঢোকানো ছিল। 10 বছর আগে বছর 30-এ তহমিনা খাতুনের সঙ্গে বিয়ে হয়েছিল স্বরূপনগর থানার খদ্দর সিং এর বাসিন্দা বছর 35-এর সম্রাট ঢালির, পেশায় ছুতোর মিস্ত্রি। এদের 2টি 5 ও 9 বছরের কন্যা সন্তান আছে। বিয়ের পর একাধিকবার চাহিদা মতো পণ, আবার কখনো বিভিন্ন অজুহাতে আসবাব পত্র চাইত জামাই সম্রাট, কারণ সে কাজকর্ম বিশেষ কিছু করত না। এই নিয়ে একাধিকবার ঝামেলা গণ্ডগোল বচসা হয় বলে অভিযোগ তহমিনার পরিবারের। স্বামী ও স্ত্রীর গণ্ডগোলের জেরে একাধিকবার সালিশি সভা বসানো হয় গ্রামে, তাও সমাধান সূত্র মেলেনি। গত 1 বছর আগে তহমিনা অত্যাচার সহ্য করতে না পেরে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি বাদুরিয়া থানার পশ্চিম জয়নগর গ্রামে চলে আসে। তারপর গত 9 জুন বৃহস্পতিবার থেকে তহমিনা নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোক এখানে সেখানে খুঁজেও দেখা পায়নি তার। আজ শনিবার সকাল 10টা নাগাদ মৃত বধূর বাপের বাড়ি থেকে 300 মিটার দূরে চাষিরা পাট খেতে পাট কাটতে গেলে সেখানে ক্ষতবিক্ষত অবস্থায় এক বধূর মৃতদেহ দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাদুরিয়া থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়। এই ব্যাপারে বাদুরিয়া থানায় কোন রকম অভিযোগ জমা পড়েনি। বাদুরিয়া থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। মৃত তহমিনার বাবা নূর ইসলাম মোল্লা দাবি করেছেন অবিলম্বে দোষীদের গ্রেফতার করা হোক। পরিকল্পনা করে মোবাইল ফোনে ডেকে তার মেয়েকে খুন করা হয়েছে। যারা এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবার। প্রতিবেশী আনোয়ারা বিবি বলেন, আমি প্রথমে দেখতে পাই তার মুখের মধ্যে মাটি ঢোকানো ছিল, পাটক্ষেতের কোনো পাট ভাঙেনি, অথচ এর মধ্যে পড়ে রয়েছে মৃতদেহ। এই ব্যাপারে শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়। মৃতার বাবা অভিযোগ করেছে জামাইয়ের বিরুদ্ধে। জামাই সম্রাট ঢালি পলাতক। পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে বাদুরিয়া থানার পুলিশ। বলেন, আমার মা ছোটবেলা 8 বছর বিয়ে দিছি, 10 বছর সহ্য করেছে, আর ঘর 11 বছর সহ্য করেছে। রাত দিন কোনো দিন থাকতে পারে না, আমার মা ফোন দেবে, আমি উন্মাদ করবে গেলাম, গিয়ে নিয়ে ওই রাখেছি। রাখতে রাখতে দুটো বাচ্চা হওয়ার পরে দুগুণ বাড়লাম, আবার দিলাম উত্তর ২৪ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি।
আপনিও হতে পারেন গ্লোব নিউজের একজন রিপোর্টার। আপনার আশেপাশের ঘটনা সমূহ লিখে জানান আমাদের। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9831256739 অথবা ইমেল করুন news.globetv@gmail.com-এ অথবা আপনার আশেপাশে উপস্থিত আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করুন। এখনকার মতন খবর এই পর্যন্তই। চোখ রাখুন গ্লোব নিউজে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।